গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি সঞ্চিতা, চলে এসেছি আরেকটা নতুন ভ্লগ নিয়ে। আমি ভালো আছি আর আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এখন বাজে সকাল প্রায় 7:10। প্রথমেই আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচতে দিয়ে দিচ্ছি, কারণ রোদ তো কিছুদিন থেকেই উঠছে না, আর রোদ উঠছে না বলে কাপড় শুকাতে অনেকটা সময় লেগে যাচ্ছে, সারাদিনও জামাকাপড় প্রায় শুকাচ্ছে না, ওই জন্য তাড়াতাড়ি কাপড় ধুয়ে নিচ্ছি। তো কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আটা মাখতে, রুটি করব এখন। তো আটা মাখার জন্য আমি গরম জল করে নিয়েছি, গরম জল দিয়ে আটা মাখতেই আমার সুবিধে হয়, আগের ব্লগগুলোতে বলেছিলাম। আমাদের সকালবেলাটা রুটি হয়, রাতেও রুটি হয়, আমরা দুবেলা করে রুটি খাই আর শুধু দুপুরে ভাত তরকারি হয়। তো সকালে কোয়েল আর গুঞ্জা বাদে প্রায় সবাই রুটি খায়, গুঞ্জাও রুটি খায়, তবে আমি সকালবেলা করে একটু ভাত খেতে পারি, ভাত খেতে বলি ওকে, কিন্তু গুঞ্জা ভাতের থেকে রুটি খেতেই বেশি ভালোবাসে। কিন্তু অনেকে বলে বাচ্চাদের ভাত খাওয়াটা বেশি দরকারি, না হলে নাকি ওয়েট কমে যায়, সেই জন্য ভাত খাওয়ানোর চেষ্টা করি। তবে আমার যা মনে হয় ভাত আর রুটি তো একই ব্যাপার, দুটোই তো দানাশস্য, এবং রুটি, চাল এবং আটা দুটোতেই কার্বোহাইড্রেট আছে, তবে ভাতে শর্করার পরিমাণ একটু বেশি থাকে আর রুটিতে প্রোটিন বেশি থাকে। কালকে খুব ঝড় হয়েছে, এই যে কত পাতা পড়েছে, ওরে বাবা সামনে কি হয়েছে, কলা গাছটা ভেঙে পড়ে গেছে, সুপারি গাছটাও প্রায় পড়ার মতো, একটুর জন্য পড়েনি। এই দেখ কি হয়েছে আমাদের খুড়ির ঘরে, সুপারি গাছ ওখান থেকে অর্ধেকটা ভেঙেছে, এই যে এই সুপারি গাছটা দেখছিস, এই সুপারি গাছটা অর্ধেক ভেঙে, লম্বা লম্বি বরাবর ভেঙে এখানে পড়েছে, নাকি এটা অন্য সুপারি গাছ, কত গাছ ভেঙেছে রে। চল দেখি আর কি কি গাছ ভেঙেছে। ওদিকে ভেতরে যায় না, এদের গাছের থেকে বেল পড়েছে, বেল পড়েছে তোদের। হ্যাঁ লিচু গাছ ভেঙেছে দেখেছি, চল গুঞ্জা লিচু গাছ ভাঙাটা দেখে আসি আয়। ভাঙার অবস্থা, হ্যাঁ আরো বেশি হয়ে গেল, ভূমিকম্পর মতন হয়েছিল কালকে, ঝড়, এই যে নিম গাছের ডাল ভেঙে পড়ে গেছে, ঘোড়া নিম গাছের, ভূমিকম্পর মতন। এখানে দাঁড়া, নরম মাটি আছে, শিস না কাদায়, কত আম পড়েছে রে। আরে यार कितना লিজু, দেখেছিস কি অবস্থা, গাছ ভেঙে, আমার পাতলুনি গাছটাও ভেঙে গেল, এই দেখ একটা আম পড়ে আছে, সবুজকে দিয়ে দে গিয়ে, এই যে আরেকটা আম, ডাল শুদ্ধ আম, দেখ কি সুন্দর করে পড়েছে, এই দেখ খাবি, তাহলে সবুজকে দিয়ে দে, ও এসে নিয়ে নেবে, এখানে ফেলে রাখলাম। এই দেখ লিচু পড়েছে কত রে, কিন্তু লিচুগুলো একটাও পাকেনি, কিভাবে পড়ে গেল লিচুগুলো, না না এই যে গাছ ভাঙা দেখতে আসছি, লোক আসবে গাছ কাটতে আসবে, লিচুগুলো রেখে দিবে, লিচু গাছের কত বড় ডালটা ভেঙে গেছে দেখা যাচ্ছে,
এটা কত বড়। আর নিচে দেখো তো কি, ওখানে কিছু, ওখানে কিছু, লিচু কটা নিয়ে লিচুগুলো পাকে নিয়ে এগুলো নিয়ে কি করবি? কালকে বিকালে প্রচণ্ড ঝড় হয়েছে, তো সেই ঝড়েই গাছপালা কিছু ভেঙে পড়েছে। আমাদের পাশের বাড়িতেই বড় একটা লিচু গাছ, লিচু গাছে মানে প্রায় অর্ধেকটাই ভেঙে গেছে, আরও কিছু গাছ ভেঙেছে। সবুজদের বড় লিচু গাছ ভেঙে পড়েছে, একজন দুষ্টুটে এসে বলেছে বুটি লাইটি কাকাচু মায়রেছে চুবাই। এতক্ষণ আপনারা ভ্লগে দেখলেন যে কালকে ভীষণ ঝড় হয়েছিল, আর এখান আমি যে গাছ ভাঙার ভিডিওগুলো দেখালাম সেগুলো তো শুধু আমাদের বাড়ির পাশাপাশি বা আমাদের পাড়ায় যতটুকু হয়েছে, সেটাও আমি সম্পূর্ণ ভিডিও করে দেখিনি। পুরো তুফানগঞ্জে তো অনেক জায়গায় গাছ ভেঙেছে, কারণ কালকে এক জায়গায় নেমন্তন্ন ছিল, ঝড়ের পরেই গিয়েছিলাম, হালকা হালকা বৃষ্টি ছিল তখন, তো রেইনকোট পরেই গিয়েছিলাম নেমন্তন্ন বাড়ি। তো সেখানে যেতে গিয়ে দেখলাম রাস্তায় প্রচুর গাছ ভেঙেছে, ওই স্কুলের প্রাচীর ভেঙে পড়েছে, যে বড় একটা গাছ ছিল স্কুলের সামনে, তো গাছের ডাল ভেঙে প্রাচীর ভেঙে গেছে, তো অনেক। আর যে প্রাচীরটার কথা বলছি সেটা নতুন বানানো হয়েছিল সবে, তো সেখানেই সেই গাছ পড়ে প্রাচীরটাই ভেঙে গেছে। আরও অনেক জায়গায় এমন হয়েছে, রাত্রেই দেখলাম যে ইলেকট্রিক অফিস থেকে গাড়ি নিয়ে বেরিয়েছে, প্রায় তখন 10:30 হবে। গুঞ্জার পরীক্ষা শেষ হয়ে গেছে, এই ভিডিও ক্লিপটা আমি তৈরি করিনি, আমি রান্নাঘরে গেছিলাম, তো দেখি ভিডিওতে ভিডিও ক্লিপের মধ্যে এটা আছে, মানে গুঞ্জাই তৈরি করেছে এই ভিডিওটা, তো ওই ভিডিওটা কাটতে না করলো, দিয়ে দিতে বললো, আর আমিও আর কাটিনি, ভিডিওতে ইনক্লুড করে দিলাম। আর এখানে আমি রান্না বসিয়েছি, তো আমার তো আমি এখন কলপাড়ে একটু বাসন মাজতে যাব, তো আমার হাজব্যান্ডকে বললাম তরকারিটা একটু দেখতে। আজকে ডিমের কারির মতন রান্না করেছি, তবে অল্প আলু দিয়েছি, আর ডিম দেওয়ার আগেই একটু উঠিয়ে রাখবো, কারণ আমি আম পড়েছে, যদিও এর মধ্যে প্রচুর আম পোকা খাওয়া, এই যে কিছুটা দেখতেও পাচ্ছেন আমে পোকা ধরে গেছে, এই যে শিল এটা বোধ হয় পড়ে ফেটে গেছে, কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল বলে আম এবার খুব একটা ভালো হয়নি। তো মা হচ্ছে এগুলো এনেছে চাটনি খাওয়ার জন্য, আর ভাবছি এই আম দিয়ে আমপান্না বানাবো এবার। আমপান্না আমি কোনোদিনই খাইনি, তো এবার ভাবছি আমপান্না টেস্ট করে দেখবো কীরকম, সবাই তো বলে খুব ভালো লাগে। আর কাঁচা আমের আইসক্রিম বানানোর ইচ্ছা আছে। গুঞ্জার এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, আর পরীক্ষা আজকে জানি না একদম যে কেমন হয়েছে, কারণ ইংলিশ টেক্সট আছে, ইংলিশ টেক্সট তো মুখস্থ করতে হয়, আর ওর মুখস্থ করতে একদম অ্যালার্জি, আমারও এই ব্যাপারটা ছিল যে মুখস্থ একদম থাকতো না, আর মুখস্থ থাকলেও আমার মুখস্থ করতে ইচ্ছা করতো না। তো গুঞ্জার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ইংলিশ গ্রামার আর হলো ম্যাথ, কারণ এই দুটো একদম মুখস্থ করতে হয় না। তো গ্রামার কালকে খুবই ভালো হয়েছিল, আমি জানি ও ইংলিশ গ্রামার পারবে, তো কিন্তু ইংলিশ টেক্সটটা কীরকম হয়েছে আমি বলতে পারবো না। আর ও ফটো তুলে পাঠিয়েছে, খাতাও আমি চেক করিনি এখনও ঠিক কী লিখেছে। গুঞ্জা কেমন হয়েছে রে ইংলিশ পরীক্ষা? ও গুঞ্জা, ও এখন ব্যস্ত, একটু ক্রাফটের কাজ করতে ব্যস্ত, তো এখন উত্তর দিতে পারছে না। আর গতকাল একদম ব্লগ তৈরি করতে পারিনি, দিনের বেলা একটু বিজি ছিলাম, কিন্তু বিকেল থেকে ভেবেছিলাম যে ব্লগ তৈরি করব, শুরুও করেছিলাম ওই বৃষ্টির সময়টা থেকে, আর বৃষ্টির পরেই হচ্ছে কারেন্ট গেল, তো এখন কি করা যায়, কালকের দিনটাই জন্য বাদ চলে গেল। তবে শর্টস বানিয়েছি কিছু, তো সেগুলোই আপলোড করে দেবো শর্টসগুলো। আর
যে ভিডিওটা, সেই ভিডিওটা তৈরি শুরু করেছিলাম কিন্তু আর কমপ্লিট করতে পারিনি, সেটা আর এডিট করা সম্ভব নয়, তো ওই ভিডিওগুলো ডিলিটই করে দিতে হবে। ঠিক আছে।